আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এন টিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সাইদুর রহমান আমাদের সাথে দুজন অতিথি আছেন জনাব মিজানুর রহমান অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব হাসান হাসান আহমেদ বিপ্লব আইনজীবী এবং পুঁজিবাজার বিশ্লেষক আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আপনারাও আমাদের সাথে স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে যোগ দিতে পারেন আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন জনাব মিজানুর রহমান আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন সামগ্রিকভাবে অর্থনৈতিক প্যারামিটারগুলো এখন ভালো বলতে হবে কারণ আমাদের বিদেশি বিনিয়োগ এই মুহূর্তে কিছুটা বাড়ছে আমাদের জিডিপি গ্রোথ রেট যদিও সরকার বলছে সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান এটা নিয়ে হয়তো একটু কন্ট্রাডিকশান আছে বাট তারপরও গ্রোথ রেটটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি ইন অ্যাডিশান অর্থনীতির যে হাব যেটাকে আমরা বলে থাকি যে স্টক মার্কেট আপনার বিগত পাঁচ ছয় মাসকে যদি একটা আমরা টাইম ইন্টারভেলের মধ্যে দেখি সেটা কিন্তু এখন তুলনামূলকভাবে বেশ স্টেবল তো সব মিলিয়ে আমার মনে হয় যে অর্থনৈতিক সূচকগুলো যথেষ্ট পজিটিভ এবং আমাদের সবার উচিত হবে এই ধারাটা ঠিক রাখা তবে কিছু বিষয় আছে কর্পোরেট গভর্নেন্স যেখানে সরকারেরও কিছুটা ব্যর্থতা আছে আমার মনে হয় সেগুলো আমরা এই বিষয়টাতে আপনার সাথে পড়ে আসছি যেন বিপ্লব আপনি দেখেছেন একটি দৈনিক পত্রিকায় আমাদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে একটি নিউজ হয়েছে এবং আমরা দেখেছি যে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় আমাদের অবস্থান অনেক ভালো এই বিষয়টা আমাদের অর্থনীতি বা সার্বিক কর্মকাণ্ডে কিভাবে। এফেক্ট আসতে পারে আপনি আজকেই দেখেন আজকে প্রথম আলোতে এসেছে যে বড় বড় আঠারো বিলিয়ন ডলারের প্রজেক্ট কিন্তু মন্ত্রিসভা ছাড় দিয়েছে গতকাল এটির একটি বড় কারণ হচ্ছে চাইনিজ যখন প্রেসিডেন্ট আসলেন তখন কিন্তু অনেক বড় বড় আমরা চুক্তি করেছি এবং বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড ভ্যালু বাড়ার একটি কারণ হচ্ছে যখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতুটা করতে সক্ষম হই বা আমাদের একটা সাহস ছিল যে সরকার এই সাহসী পদক্ষেপের কারণে দেখা গেছে এখন চাইনিজরা আসছে জাপান আসছে আরও আরও বড় জিনিস আসছে এবং আপনি জানেন এই ব্র্যান্ড ভ্যালু বাড়ার একটি কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে গতিশীলতা এসেছে স্বাভাবিকভাবে হয়তো দেখা যাচ্ছে না একটার কারণ কারণ আমরা একসাথে অনেকগুলি বড় প্রোজেক্ট ধরেছি যেমন ধরেন আপনার পদ্মা সেতু মেট্রো রেল বলেন টানেল বলেন পাওয়ারে কিন্তু আমরা ছয় হাজার মেগাওয়াটের বড় ছয়টা কোম্পানিকে আমরা আপনার ই দিয়েছে অনুমোদন দিয়েছে আপনি জানেন বাঁশখালীতে এক তিনটা চাইনিজদের সাথে হচ্ছে একটা জাপানিজদের সাথে আরও দুটা হচ্ছে আর পাইপলাইনে এগুলি যখন চেঞ্জ হবে তখন কিন্তু দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের আবার আমরা একটা গ্রোথে যেতে পারবো এবং আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একটি ইন্টারভিউতে তিনি বলেছেন বাংলাদেশের ক্লোদিং মানে শার্ট হচ্ছে পৃথিবীর সেরা মানে আপনার যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য আমরা আসলে আমাদের ব্র্যান্ড ভ্যালু কারা তৈরি করে আনফর্চুনেটলি আমাদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করে আমাদের এই যে গার্মেন্টস ওয়ার্কাররা যারা তাদের পরিশ্রম দিয়ে এই যে আমরা পঁচিশ ছাব্বিশ বিলিয়ন ডলার শুধু একটা আইটেমকে এক্সপোর্ট করি এটি অবদান আরেকজনরা কিন্তু আমাদের ব্র্যান্ড ভ্যালুকে উন্নত করে সেটি হচ্ছে আমাদের ক্রিকেটাররা আপনি এখন ক্রিকেট নেশন যদি বলেন আপনি ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন সাউথ আফ্রিকা বলেন প্রত্যেকটা দেশের এয়ারপোর্টে বাংলাদেশ বললে চিনবে কারণ হচ্ছে যেই দিন ইংল্যান্ড বাংলাদেশের কাছে হেরে যায় ইংল্যান্ডের সব পত্রিকায় নিউজ হয় তার মানে একটা নেশন কিন্তু এগিয়ে যাচ্ছে এখন এইটার মধ্যে থেকে নেশন যেভাবে আগাচ্ছে ক্যাপিটাল মার্কেট কিন্তু আবার ওইভাবে আগাচ্ছে না মানে স্থিতি অবস্থায় আছে লিকুইডিটি ভালো অনেক প্রবলেম কেটে গেছে আমরা চাচ্ছি যে ক্যাপিটাল মার্কেটটা যাতে অর্থনীতির সাথে আপনার যুক্ত হয় আমরা ক্যাপিটাল মার্কেটে ইস্যুটাতে আপনার কাছে পরে আসছি মিজন ভাই যে বিষয়টা নিয়ে আপনি বলতেছিলেন যে বিদেশি বিনিয়োগ আমরা কালকে একটি পত্রিকায় দেখেছি যে আপনার বিদেশি বিনিয়োগ খুব সিগনিফিকেন্টলি একটা চেঞ্জ এসেছে আপনার গত এগারো মাসে প্রায় আট গুণ কম্পেয়ার টু লাস্ট ইলেভেন মান্থ এটা আট গুণের মতো বৃদ্ধি পেয়েছে যেটা টোটাল পরিমাণ হলো আটশো চৌরাশি কোটি টাকা নিয়েতে ইয়েতে সর্শ তো এইটা আমাদের এই যে বিষয়গুলো ডেফিনেটলি এগুলো তো আমাদের ব্র্যান্ড ভ্যালুকে এনকারেজ করছে জি এবং যে বিষয়টা নিয়ে আপনি তখন পুঁজিবাজারকে সম্পৃক্ত করছে বিদেশি বিনিয়োগকে নিয়ে তো এই জন্য আমি আপনার সাথে এই বিষয়টা অ্যাড করলাম যে বিদেশি বিনিয়োগ যে আসছে বিদেশি বিনিয়োগকারীদের যে আমাদের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু তার সিন্টম নাহলে একই সময়ের মধ্যে আটগুণ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়া এটা আমাদের দেশের অর্থনীতির জন্য উল্লেখযোগ্য বিষয় এবং পুঁজি বাজারের জন্য আমাদের উল্লেখযোগ্য বিষয় এবং এই এই বিনিয়োগটা কিন্তু পুরোটাই আসছে আমাদের পুঁজি বাজারে এটা এফডিআই না এটা কিন্তু পুঁজি বাজার আসছে তো সেই প্রেক্ষাপটে আপনি আমাদের পুঁজি বাজারকে কীভাবে মূল্য ধন্যবাদ সাহিদ ভাই আসলে এখানে একটা জিনিস দেখা দরকার যে আমাদের স্টক মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে কিন্তু আমাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বিদেশিদের কন্ট্রিবিউশনটা ছিল খুব কম এবং আমি অনেক প্রোগ্রামে বলেছি যে এটা সাধারণত চার পার্সেন্ট থেকে এগারো পার্সেন্টের মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ ছিল তো যেহেতু আমাদের স্টক মার্কেটের যে ভলিউম তার সাপেক্ষে বিদেশি বিনিয়োগ এ যাবৎকাল কম ছিল কিন্তু মানে আসার বিষয়টি হচ্ছে যে এখন বিদেশিদের কিন্তু আস্থার বিষয়টি কিন্তু বেড়েছে এবং যার ফলে এখন কিন্তু তারা অনেক বেশি পরিমাণ টাকা এখানে বিনিয়োগ করছে আপনার আই মিন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হয়তো পার্সেন্টেজে তো আমরা বলছি এটা অনেক কিন্তু এখনও কিন্তু আমাদের যে ভলিউম অফ দ্য ক্যাপিটাল মার্কেট তার সাপেক্ষে কিন্তু এটা এখনও কিন্তু কম বরং আরও কিন্তু এখানে আসা উচিত তবে এটা একটা পজিটিভ দিক উচিত আমরা আশা করছি আরও আসবে কারণ আমরা একটা চড়াই উত্তর মধ্য দিয়ে একটা বোলাটাইল সিচুয়েশান থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি মাত্র তো এই বোলাটাইল সিচুয়েশান থেকে যে আমরা বের হয়ে আসছি তারই স্বীকৃতি কিন্তু আমাদের বিনিয়োগের এই হঠাৎ আট গুণ বৃদ্ধি তা আমরা মনে করতেছি ইন টার্মস অফ ভলিউমটা আসলে আহ তো ওইভাবে আসবে বাজারের ভলিউমের সাথে যেমন আমাদের এই বছরের প্রথম দিকে যদি দেখেন আমাদের বাজারে টার্ন ছিল দুইশো থেকে আড়াইশো কোটি টাকা বা তিনশো কোটি টাকা সর্বোচ্চ এখন আমাদের টার্ন টার্নওভার কিন্তু গত তিন মাস যদি আপনি দেখেন এভারেজ টার্ন ওভার আপনি পাঁচশো কোটির উপরে এই মাসের শুধু নভেম্বর যদি দেখেন তাহলে আপনি পাবেন সাতশো কোটি টাকার ঘরে তো এই আমার ভলিউম বৃদ্ধি পাচ্ছে মানে আসলে পার্টিসিপেশনও কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে তো যেটা বলছিলাম যে বিদেশি বিনিয়োগ যেখানে আসছে এটা একটা মার্কেটের জন্য একটা পজিটিভ সিমটম এবং আমার বিশ্বাস যে আগামী দিনগুলোতে বিদেশি বিনিয়োগের পরিমাণ কিন্তু আরও বাড়বে আমাদের যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এবং সেটা যদি আসে তাহলে যেটা হবে যে আমাদের যারা দেশীয় বিনিয়োগকারী তাদেরও কিন্তু এই মার্কেটের উপর আস্থাটা কিন্তু বাড়বে তো সেজন্য আমাদের সবার উচিত হবে যাতে বিদেশি বিনিয়োগ যেখানে আসতে পারে এবং তারা সহজে তারা যেন কর্মকাণ্ড সম্পাদন করতে পারে সে ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা একটা জিনিস যেখানে একটু বলতে চাই বিপ্লব সাহেব যেটা বলছিলেন যে বাংলাদেশের যে ব্র্যান্ড ভ্যালুয়েশন যেটা আছে আমি যেহেতু আমি মার্কেটিংয়েরও মানুষ কিছুটা হয়তো পড়াশোনা করেছি তো এখানে কয়েকটা কম্পোনেন্ট কিন্তু তারা ধরেছে যার ভিত্তিতেই কিন্তু ভ্যালুয়েশনটা করা হয়েছে তো তার ভিতর একটা অন্যতম কম্পোনেন্ট ছিল গুডস অ্যান্ড সার্ভিসেস যেহেতু আমাদের জিডিপি গ্রোথ রেট বেশ পজিটিভ এবং সামগ্রিকভাবে বিদেশি বিনিয়োগগুলো কিন্তু এখানে আসছে এবং তাদের যে প্রোডাকশান সব মিলিয়ে কিন্তু এটা একটা কন্ট্রিবিউশন আছে কিন্তু এখানে আপনি দেখবেন সোসাইটি বলে একটা বোধহয় কম্পোনেন্ট ছিল যার বেশ কিছু উপাদান আছে যেমন একটা হচ্ছে হিউম্যান রাইটস কন্ডিশনটা কেমন এটা একটা দিক এবং আমাদের কর্পোরেট গভর্নেন্সটা কেমন তো এগুলো কিন্তু আমাদের এই দেশের বর্তমান অবস্থাতে খুব ভালো অবস্থানে আছে এটা কিন্তু বলার সুযোগ নাই প্লাস ব্র্যান্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে যে ওয়েটেসটা কিন্তু নির্ধারণ করা হয় সাবজেক্টিভলি এখন এবং ভ্যালুয়েশানের মডেলও কিন্তু এক একটা এক এক রকম যেমন ইন্টারব্র্যান্ড ভ্যালুয়েশান একটা মডেল আছে যেটা আমরা অনেক সময় ব্যবহার করি কিন্তু যেহেতু আমাদের অনেক বিষয়ের কোয়ান্টিটেটিভ ডেটা কিন্তু নাই সেক্ষেত্রে হয়তো আমরা কোয়ালিটেটিভ ফ্যাক্টরটাকেই কিন্তু আমরা কোয়ান্টিফাই করে ভ্যালুয়েশান করেছি যার প্রেক্ষিতে যে ভ্যালুটা আমরা এখানে বলছি বেড়েছে তো ডেফিনেটলি বেড়েছে কিন্তু যেভাবে বলা হচ্ছে যে এত বেড়েছে এই জায়গাতে কিন্তু কিছুটা দ্বিমত করার অবকাশ আছে তবে একটা দেশের যখন ব্র্যান্ড ভ্যালুয়েশন যখন বাড়বে অবশ্যই একটা দেশের সামগ্রিকভাবে আমরা বলবো যে ইটস এ গুড সাইন এবং এটার কিন্তু রিফ্লেকশান কিছুটা হলেও কিন্তু ক্যাপিটাল মার্কেটে কিন্তু আসবে কারণ ক্যাপিটাল মার্কেট হচ্ছে ইট ইজ দ্য মানে নার্ভ সেন্টার অফ দ্য হোল ইকোনমি তো সেই দিক থেকে আমরা বলবো যে অ্যাজ এ হোল আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য ভালো দিক এবং আমরা প্রত্যাশা করবো যে আরও অন্য অন্য এক্সটার্নাল পজিটিভ ফ্যাক্টরগুলো যাতে ক্যাপিটাল মার্কেটকে আরও যাতে ভাই ভাই আপনার সাথে একটু যোগ করতে চাই এখানে আপনি যেটা বললেন যে কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে কিছু বিতর্ক থাকতে পারে কিন্তু যেহেতু আমার কোয়ালিটিভ সাইটটা কি প্রায়োরিটি দিয়ে এটা করা হয়েছে সো আমি মনে করি যে এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং আমরা আশাবাদী যে নিয়ার ফিউচারে আমরা আরো ভালো কিছু দেখার সুযোগ হবে যেন হাসান আহমেদ বিপ্লব আপনি বোধহয় কর্পোরেট গভর্নেন্স পুঁজিবাজারের সাথে কর্পোরেট গভর্নেন্সের লিঙ্ক নিয়ে বলতে চাচ্ছিলেন আমি যে জিনিসটা তার আগে একটু বলে রাখি আমি দু চারজন ফরেন পোর্টফোলিও ম্যানেজারের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে তারা বিলিয়ন ডলার আসলে ইনভেস্ট করতে চায় কিন্তু যিনি ম্যানেজার তিনি বলেন যে পাঁচ মিলিয়ন ডলার উপরে ইনভেস্ট করতে মানা করছে প্রবলেম হচ্ছে স্ক্রিপ্ট নাই যেমন নাই কেন বড় স্ক্রিপ্ট আপনি যখন এখন যদি বিলিয়ন ডলার এই ঢুকে আপনি কোথায় ঢুকাবেন তাকে তো মার্কেট ইনফ্লেটেড হয়ে যাবে এটার জন্য যেমন ধরেন বাংলাদেশ সরকার বলছে যে সেভরোনের অংশটুকু কিনে নিতে চায় তো আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করছি সেব্রন বাংলাদেশ সরকার আগে কিনুক অর্ধেকটা পুঁজিবাজারে ছেড়ে দে পুঁজিবাজার কিন্তু ততটুক ম্যাচিওর কারণ সেফ কিন্তু বাংলাদেশের সবচেয়ে ট্যাক্স পেয়ার বড়ো কোম্পানি মানে এটি সবচেয়ে লাভজনক কোম্পানিও তো এই পজিটিভ দিকগুলো তারপর গভর্নমেন্টের অনেকগুলো কোম্পানি আছে যেমন ধরেন ইন্ডিয়া বা যে কোনো দেশে তৃতীয় বিশ্বের বাদের ডেফিসিট কিন্তু পূরণ হয় ক্যাপিটাল মার্কেট থেকে এখন ভলিউম বাড়ছে আপনি যদি দুইটা মাল্টি ন্যাশনাল আর চার পাঁচটা গভর্নমেন্ট কোম্পানি দিয়ে দিতে পারেন না নর্মাল আইপিও তো আসবেই নর্মালি তাহলে কিন্তু দেখবেন বাজার কিন্তু আপনি মনে আছে কিনা গ্রামীণ ফোন লিস্টেড হওয়ার কারণেই কিন্তু টোটাল বাজারের চিত্র চেঞ্জ হয়ে গেছিল সারা ওয়ার্ল্ডের যারা পোর্টফোলিও ম্যানেজার তাদের বাংলাদেশ সম্পর্কে একটা আগ্রহ জমেছিল আর কর্পোরেট গভর্নেন্সের কথা যেটি বলবো বাংলাদেশের মতো দেশে সত্যিকার অর্থে অধিকাংশ কোম্পানি হচ্ছে চার পাঁচজন ফ্যামিলির লোক নিয়ে তৈরি করা এবং পুরোপুরি কর্পোরেট গভর্নেন্স হয় না এক নম্বর হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের অনেক কিছুই তৈরি করেছি কিন্তু দেখা যাচ্ছে যে পরিচিত হিসেবেই এসএসসি এমন কোনো গাইডলাইন দেয়নি যার কারণে কর্পোরেট গভর্নার কোম্পানিরা কিন্তু ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারে সবাই করছে এটি বলছি না বাট অনেক কোম্পানি করছে আর হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা পাশ হয়ে গেছে কিন্তু কাউন্সিলদের চেয়ারম্যানটা এখনও হচ্ছে না এই দুটো জিনিস যদি হয় আসলে কর্পোরেট গভর্নেন্সও কিন্তু ঠিক হবে যখন ফাইন্যান্সিয়াল আপনার একটা কাউন্সিল থাকবে কেন আপনাকে বলছি পুঁজিবাদের ক্রাইম তো ফাইন্যান্সিয়াল ক্রাইম এটা তো অন্য ক্রাইমের সাথে যুক্ত না স্পেশালি আমরা দেখছি এসএসসি একটা ভালো ল করেছে এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টারে যদি বড় ধরনের প্রফিট বাড়ে বা কমে তাহলে কিন্তু কোম্পানি কে নোট দিতে হবে কেন বাড়লো বা কেন কিন্তু আনফর্চুনেটনি ডা এইটার প্রতিপালনের যাদের দায়িত্ব ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টকচেঞ্জ এরকম অনেকগুলো কোম্পানির আকাশ পাতাল ডিফারেন্স হয়েছে তারা কিন্তু ক্লারিফিকেশন ছাড়াই এটি স্কিনে দিয়ে দিয়েছে মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটান স্টক এক্সেঞ্জ আরও কেয়ারফুল হতে হবে কারণ এটি এসএসসি তো দেখবে পরে আইন তো করে দিয়েছে যা যে এই রিপোর্টটা পাবলিশ করবে মানে প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জ বা স্টক স্টকচেঞ্জ তারা কিন্তু সঙ্গে সঙ্গে কোয়ারি নিয়ে কেন চেঞ্জটা হলো ওই নোটটা যদি আপনার স্ক্রিনে দিত তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ কম ক্ষতিগ্রস্ত হতো অনেক সময় ট্যাক্সের জন্য হতে পারে আবার অনেক সময় হচ্ছে একটা পণ্যের কথা বলি ইনফ্রাস্ট্রাকচার পণ্যে রেনি সিজনে সবচেয়ে কম বিক্রি হয় সবচেয়ে বেশি কাজ হয় কিন্তু আবার ড্রাই সিজনে তো আমাদের এটাও বুঝতে হবে আবার কিছু পণ্য আছে সারা বছর বিক্রি হয় যেমন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এটার কিন্তু কোনো ডে নাই এবং আপনাকে ব্র্যান্ড ভ্যালু সেটারও আমার মনে হয় যে একটা দেখবেন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখবেন ফার্মাসিউটিক্যাল সেক্টরও কিন্তু আপনার সামার সিজনে এটা টার্নওভার বেশি থাকে উইন্টার সিজনে কিন্তু অ্যাপারেন্টলি একটু কম আছে তো এটা প্রত্যেক বিজনেসের কিন্তু একটা সিজনাল ইনট্রেক্ট সিজনাল সাইকেল কিন্তু আছে এটা মাথায় রেখেই আগে আর ভাই আমি আপনাকে একটা আশ্বস্ত বিষয় যেটা বললেন যে আমাদের এগুলো কিন্তু আগে ছিল না জি জি এগুলো কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হয়েছে এই যে কর্পোরেট গভর্নেন্স রুল প্রথমে একটা হয়েছিল সেটা কিন্তু রিপ্লেস করছে বারো সালে এসে তারপরেও কিন্তু আবার দুইবার অ্যামেন্ডমেন্ট করেছে এসেছে তা আসলে যোগের সাথে তাল মিলেই কিন্তু আইনের উন্নয়নটা হয় আপনার অন্যান্য উন্নয়নগুলো যখন ঘটে পাশাপাশি তখন আইনের উন্নয়নের বিষয়গুলো কিন্তু সামনে আসে তো সেই অনুযায়ী আমরা কি আমাদের রেগুলেটর যেই গতিতে আগাচ্ছে সেটাকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্য আমি আপনাকে বলছি রেগুলেটর কিন্তু কিছু কাজ করেছে যেমন ধরেন রেগুলেটর কিন্তু বি থেকে আমাদেরকে এ গ্রেডে উন্নতি হয়েছে সেটি রেগুলেটরদেরকে ক্রেডিট দিতেই হবে প্রবলেম হচ্ছে রেগুলেটরে কিন্তু আমাদের যে কমিশনের মধ্যে আমার একটা ব্যক্তিগত সাজেশন স্পেশালি ল কমিশনার একজন আছেন কিন্তু সেখানে আসলে একটু আরও দক্ষ আইনজীবীদের থেকে যারা পুঁজিবাজার সম্পর্কে আরও দক্ষ সেটি যদি একটি দেওয়া হয় আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টেন্টের একটা কমিশনের পথ সৃষ্টি করা উচিত কারণ হচ্ছে আপনি এত আইপিও পারমিশন দিচ্ছেন সব দিচ্ছেন ওখানে কিন্তু ইউনিভার্সিটি অনেক প্রফেসর আছেন কিন্তু একটা হচ্ছে আপনি একদম ডে টু ডে এইখানেও আমি আপনাকে সংশোধন করতে চাই এর আগে আমাদের আরিফ খান সাহেব কমিশনার ছিলেন উনি এফসিএম এ ছিলেন উনি প্রফেশনাল অ্যাকাউন্ট উনি এখন যিনি ওনার রিপ্লেসমেন্ট যিনি আসছেন উনিও এফসিএম এ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং উনি বাংলাদেশের ট্যাক্স স্পেশালিস্টদের মধ্যে একজন বিশেষজ্ঞ তো আমরা এই জায়গাটা এবং এছাড়াও আপনি দেখবেন যে কমিশনে আরো বেশ কিছু এফসিএম এ আমি এখন নতুন এডিবি যেটি বলছে একটা ডিপার্টমেন্টই হবে টোটাল এটি কিন্তু এডিবি প্রস্তাবে আছে 1600 কোটি টাকা এডিবি যে দিবে আমি এটি পড়েছি একটা টোটাল ডিপার্টমেন্ট হবে যেটি টোটাল অ্যাকাউন্টস নিয়ে দেখবে মানে আইপিওর ফিনান্সিয়াল রিপোর্টিং এন্ড আদার্স কিন্তু আপনাকে সেটা আমি বলতে চাইনি আমি যেটা বলতে চাইছি যে অন্য চেয়ারম্যানশিপ বা মেম্বার ওয়ান তারা যেভাবে কাজ করছেন একটা হচ্ছে আপনি প্রফেশনাল আর একটা হচ্ছে আপনার ডিগ্রি আছে যেমন ধরেন আপনি কিন্তু এই মার্কেটে প্রায় ধরেন প্রায় তিরিশ বছর তো হবে আর সাথে সাথে কিন্তু আপনার ডিগ্রিগুলিও আছে আরেকজন হচ্ছে ডিগ্রি আছে কিন্তু আপনি প্র্যাকটিস তো করেননি আমি বলছি এই দুইটা জায়গায় প্র্যাকটিসিং লোক লাগবে কারণ চার্টার অ্যাকাউন্টরা কিভাবে ফাঁকি দেয় কিভাবে ম্যানিপুলেট করে কারণ আমাদের আইপিও সব ডিসক্লোজার বেস মানে আপনাকে তদন্ত বেস না আপনি সরজমিনে এখনও যেতে হয় না এডিবির একটা আইন এডিবি গতবার যখন সংশোধন করেছে তখন আমরা শুধু পেপার দেখে এসেছি আইপিওকে পারমিশন দিয়ে দেয় কারণ আপনার যাওয়ারই সুযোগ নাই। সেই জন্যে আপনার একজন সত্যিকার অর্থে যা দশ পনেরো বছর আপনার ই করেছেন এই টোটাল কাজ করেছেন তাকে দিলে দুই তিনজন থাকুক আর দুইজনকে আমি বলছি প্র্যাকটিসিং না হলে একটা হচ্ছে ডিগ্রি আমার বাইরে থাকতেই পারে অনেক বাইরে দেখবেন পড়াচ্ছেন বা অনেক কোম্পানিতে চাকরি করছেন তারা কিন্তু কোর্টের এগুলি বুঝবেন না বা আপনি যদি ধর মার্কেটে না থাকতেন শুধু অন্য জায়গায় মার্চেন্ট ব্যাঙ্কিংয়ে ধরেন ইস্যু আনতেন বা জানতেন তাহলে এই যে মার্কেট যে এখন ভালো হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট আসছে এই জিনিসগুলি আপনার ধরতে কিন্তু কষ্ট হতো এটি আসলে ধন্যবাদ ভাই উনি যে বিষয়টা বলতেছিল যে এইখানে আমার কর্পোরেট গভর্নেন্স এই সবগুলো বিষয় কিন্তু আসলে ডিরেক্টলি ইনডাইরেক্টলি কর্পোরেট গভর্নেন্সের সাথে জড়িত তো এইগুলোর ক্ষেত্রে তো আমরা দেখেছি যে আমাদের রেগুলেটর অনেক জায়গায় এটা ডেভেলপমেন্ট করেছে তো সেই অবস্থায় যে চার্টার অ্যাকাউন্টেন্ট জি যে চার্টার অ্যাকাউন্টেন্টের কথা বললেন যে একজন প্র্যাকটিশনের চার্টার অ্যাকাউন্টেন্ট হইলে সেটা আরও আমরা কিন্তু অলরেডি প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদেরকে কমিশনের ভিতরে দেখছি আপনি কি মনে করছেন যে এখানে আরও চার্টার অ্যাকাউন্টেন্ট ইনপুটটা আরও বেটার বিপ্লব সাহেব যেটা বলেছেন আমি তো অবশ্যই একমত কিন্তু কিছু দিক আছে যেমন উনি বললেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের যে চেয়ারম্যান এখনও নিয়োগ করা হয়নি এটা যদি হয় তাহলে ভালো হবে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথা হচ্ছে যে সরকার আসলে চাচ্ছে কি না যে কর্পোরেট গভর্নেন্স প্রতিটা ক্ষেত্রে সুন্দরভাবে বাস্তবায়িত হোক যেমন আজকে ব্যাংকিং সেক্টর এটা কিন্তু গত এক বছর আগ পর্যন্ত আমরা বলতে পারতাম শ্যাটার্ড এবং বাংলাদেশের হিস্ট্রিতে এত বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম কখনো হয়নি বিসমিল্লা গ্রুপ থেকে শুরু করে হলমার্ক থেকে শুরু করে কিন্তু যে সমস্ত রাঘবপালরা নেপথ্য থেকে কাজটা করিয়েছে তাদের একজনকেও কি কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে আপনি বলবেন ন এবং এটা জাতি জানে হয়ে আমি বিশ্বাস করি না আমাদের সময় খুব স্বল্প আমরা একটা এখন এসএসসির কিছু কাজ আছে এটা ঠিক যে কোম্পানির যে কর্পোরেট গভর্নেন্সে কিছুটা অ্যাক্টিভ রোল প্লে করা এখন এসএসসি যদি সত্যিকার অর্থে মনে করে তাদের এখনকার যে ফরমেশান বা অতীতে যা ছিল তারা যদি ভিতর থেকে বলতো যে না আমরা সত্যিকার অর্থে আমরা চাই যে কর্পোরেট গভর্নেন্স যেভাবে হওয়া দরকার সেভাবেই এটাও কিন্তু করা সম্ভব কিন্তু আমার কিন্তু একটা সন্দেহের জায়গা রয়ে গেছে যে আসলে আমরা কি চাই যে কর্পোরেট গভর্নেন্স সেভাবে প্রতিষ্ঠিত হোক তাই যদি হতো তাহলে কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে এক কোয়ার্টারে রিপোর্ট একরকম পরের কোয়ার কোয়ার্টারে গিয়ে দেখি আর রকম এবং একই কাজ একজনের ক্ষেত্রে করা হয়েছে তখন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে একরকম আর একজনের ক্ষেত্রে কিন্তু নেওয়া ওইভাবে হয়নি তবে ভালো দিক হচ্ছে যে ব্যাপারে কাজ হচ্ছে জি কাজ হচ্ছে এই জন্য আমি আপনাকে এখানে জাস্ট তিরিশ সেকেন্ড যুগ করতে চাচ্ছি যে এইটা কিন্তু আগে ছিল না এখন কিন্তু এগুলো ইনক্লুড করা হয়েছে এখন ডিসক্লোজারের প্রশ্ন এসেছে এবং এগুলো স্ক্রুটিনি করার স্কুপ আসছে জনাব মিজানুর রহমান আমরা যে বিষয় বলতেছিলাম বাজারের ডেপ নিয়ে বলতেছিলেন যে বাজারের ডেপ আমাদের এখনও ওই রকম লেভেলে আসে না বিদেশি ফান্ড এখনও ওইভাবে এই ডেপ্তের জায়গাটাকে বৃদ্ধি করার জন্য কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া এটা একটা খুব সময় উপযোগী একটা প্রশ্ন আপনি করেছেন আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু এখনও ওয়েল ব্যালান্সড বলার সুযোগ নাই তার প্রথম একটা দিক হচ্ছে যে অন্য উন্নত দেশগুলোতে যদি আমরা দেখি দেখব যে কখনো কখনো সত্তর পঁচাত্তর পার্সেন্ট কিন্তু কন্ট্রিবিউশান হতো ইনস্টিটিউশনের আমাদের এখানে কিন্তু তার কিছুটা ঘাটতি আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এবং ফরেনাদের যে পোর্টফুলি ইনভেস্টমেন্ট সেখানে কিন্তু এখনও কিন্তু ফরেনাদের যে পোর্টফুলি ইনভেস্টমেন্ট টোটাল মার্কেট ভলিউমের সাপেক্ষে কিন্তু কম তবে আসার বিষয় হচ্ছে যে এটা বাড়ছে আশা করি হয়তো ভবিষ্যতে এটা আরও ভালো হবে আর একটা দিক খুব ইম্পর্ট্যান্টলি যেটা বলা দরকার আমাদের এই মার্কেটে কিন্তু যে বন্ড মার্কেট এটাও কিন্তু ক্যাপিটাল মার্কেটের একটা বড় জায়গা কিন্তু আমাদের এই মার্কেটে কিন্তু এটা সেভাবে কিন্তু ডেভেলপ করে নাই এবং অনেকে আছে আপনি দেখবেন যে তার হয়তো নির্দিষ্ট একটা ইনকাম তারা পেতে চায় কিন্তু স্টক মার্কেটে যখন আপনি বিনিয়োগ করলেন তখন আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকছেই কিন্তু যখন আপনি বন্ডে যখন বিনিয়োগ করলেন তখন কিন্তু আপনার রিস্কটা কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনি মিনিমাইজ করতে পারেন কিন্তু আমাদের এখানে মার্কেটটা আপনি দেখেন অ্যাবসলিউটলি ডমিনেটেড বাই দ্য স্টকস সেখানে কিন্তু বন্ড কিন্তু এখানে আরও আসা দরকার যেটা কিন্তু আমাদের এখানে অলমোস্ট নাই হাতে গোনা কয়েকটা কোম্পানির বন্ড হয়তো এখানে আছে এবং আর একটা জিনিস এখানে জানা মানে আমার মনে হয় যে একটা প্রপোজিশান যে ফিক্সড ইনকাম সিকিউরিটিসগুলো কিভাবে এই মার্কেটে আনা যায় তাহলে হবে কি এই মার্কেটটা কিন্তু ব্যালেন্সড হবে এবং একই সাথে কিন্তু এটা স্টেবল হবে মার্কেটের কনফিডেন্স কিন্তু বাড়বে আরেকটা দিক আমি অনেকবারও বলেছি যে আমাদের এই মার্কেটে কিন্তু দেখবেন যে বিদেশি কোম্পানি কিন্তু খুব বেশি নাই যেমন গ্রামীণ ফোন যখন আসলো তখন কিন্তু এই মার্কেটে কিন্তু মানুষের কিন্তু কনফিডেন্সে কিন্তু বেড়ে গিয়েছে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় বিদেশি কোম্পানি আছে তারা এই মার্কেটে হয় আসতে চায় না অথবা আমরা তাদেরকে আনতে পারি নাই কিন্তু এখন আমার মনে হয় সময় এসেছে যে কর্তৃপক্ষকে চিন্তা করতে হবে যে বর্ন মার্কেটটাকে কিভাবে ডেভেলপ করা যায় ফিক্সড ইনকাম সিকিউরিটিসগুলো কীভাবে এখানে আনা যায় এবং বিদেশি কোম্পানিগুলোকে যেভাবে হোক তাদের এই মার্কেটে আনা দরকার তাহলে হবে কি মার্কেটের কলেবার যেমন বাড়বে জনগণের এই মার্কেটের উপর আস্থাটাও কিন্তু তত বাড়বে তখন মার্কেটের কিন্তু ফ্ল্যাকচুয়েশনটা থাকলেও সেটা কিন্তু একটা লিমিটেড রেঞ্জের ভিতর হবে আমার মনে হয় যে ভবিষ্যতে সরকারকে এই বিষয়গুলোতে খুব অ্যাক্টিভলি ভাবনা করা দরকার আমার মনে হয় সেটা মার্কেটের জন্য ভালো হবে বিপ্লব এই উনি যেটা বললেন যে বন্ড মার্কেট আমাদের এখনও ডেভেলপ হচ্ছে না বা হওয়া প্রয়োজন এই বন্ড মার্কেটকে ডেভেলপ করার জন্য বা এইটার ডেপথ ইনক্রিজ করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত নর্মাল হচ্ছে আপনার বন্ড মার্কেটটাকে আমাদের কিন্তু অনেক ট্রেজারি বন্ড এখানে আছে আপনি দেখবেন কিন্তু ট্রেড হয় না কারণ সেটার যে কর যেভাবে কেটে নেওয়ার কথা সেটি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে না উচ্ছে কর থাকলে কিন্তু আপনার সত্যিকার অর্থে এখানে বন্ড মার্কেট জনপ্রিয় হবে না আরেকটা জিনিস হচ্ছে দুই হাজার দশ সালে আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম শেয়ার বেচে মানুষ করেছিল কি টাকা নিয়ে গিয়েছিল বড়রা কিন্তু বন্ড মার্কেট থাকতে কিন্তু একটা অনেক কয়েক বিলিয়ন ডলার আপনি বন্ডে থাকতো আবার মার্কেট যখন রিজনেবল হতো তখন বন্ড থেকে চলে আসতো এটি সারা পৃথিবীতেই হয় এটার জন্যে আসলে এসএসসি একটা বন্ড মার্কেট কিভাবে রিফর্ম করা যায় একটা আসলে প্ল্যান করতে হবে সেটি আপনাদের সাথে করতে পারে বাংলাদেশ ব্যাংকার অ্যাসোসিয়েশন সবচেয়ে বেশি হেল্প করতে পারে মানে দেখেন এখন কিন্তু ব্যাংকাররা কিন্তু প্রচুর বন্ডে কেনা বেচা করে কিন্তু তারা কিন্তু ডিলারের মাধ্যমে কেনা বেচা করে মার্কেটে আসে না এটা যদি মার্কেট ওরিয়েন্টেড কিন্তু এই সব ট্রানজেকশন কিন্তু হচ্ছে মানে হাজার হাজার কোটি টাকার ব্যাংক কিন্তু বন্ড কিনছে ট্রেজারি বন্ড কিন্তু যেহেতু এখানে একটি করের উচ্ছে কর বসানো আছে এটিকে কিভাবে এটা এনবিআর এবং অর্থমন্ত্রী যদি এটি দূর করে দেন কারণ বন্ড মার্কেট ভাইব্রেন্ট হতে হবে আরেকটা কথা বলছি যে আমাদের একটা বড় দিক হচ্ছে যে কোন দেশের মার্কেট ভালো হতে হলে মিউচুয়াল ফান্ডটা ভালো হতে হয় কিন্তু আনফরচুনেটলি আমাদের কিছু মিউচুয়াল ফান্ডে স্পন্সররা ভুনা ইস্যু করে পুরো জিনিসটাকে সংশোধন করতে স্পন্সররা নয় ফান্ড ম্যানেজাররা তো এর এখন স্পন্সরড বোর্ড অফ ডিরেক্টরদের তো রাজি হতে হয় আপনি ধরেন ফান্ড ম্যানেজ করেন স্পন্সরদের আমি একটা বিষয় যেটা আপনার ক্লিয়ার করে দিচ্ছি স্পন্সর কিন্তু মিউচুয়াল ফান্ডের যখন ফান্ড রেজিস্ট্রেশন হয়ে যায়

আমি আপনার মাধ্যমে রেগুলেটরদের কাছে বিনীত অনুরোধ জানাবো মিউচুয়াল ফান্ডে যাতে কোনোরূপ বোনাসের সিস্টেমটা না থাকে কারণ মিউচুয়াল ফান্ড কিনে হচ্ছে ধরেন পেনশন হোল্ডাররা অবসরপ্রাপ্ত লোকজনরা তারা তো এই কাগজের পরিবর্তে তাদের মূল অ্যাসেটটা হচ্ছে এখন সাত পার্সেন্ট আট এফডিআর নেমে গেছে মিউচুয়াল ফান্ডে কিন্তু দশ বারো পার্সেন্ট পেলেই খুশি এবং মার্কেটের এখন যে ডেপ তাতে কিন্তু পনেরো পার্সেন্ট পর্যন্ত দেওয়া সম্ভব তো পনেরো বা বিশ আর্নিং করলে দেওয়ার দরকার নেই দশ বারো দিলেই কিন্তু পিপল আর ভেরি হ্যাপি কারণ এটির অনেক সুবিধা আছে এটি একটি আরেকটা দিক হচ্ছে বিদেশি কোম্পানি আমরা আনতে গেলে যেমন ধরেন ইউনিলিভার তারপর আপনার এখানে আরও ভালো কাজ করছে নেসলে অনেক ভালো ভালো কোম্পানি আছে আমি সেভ্রনের কথা বলছি এখন নিয়ম হচ্ছে সবসময় কিন্তু এটি আপনার নিজের যেতে হবে যেমন ধরেন আপনার সারা পৃথিবীতেই ভালো কোম্পানিকে আনতে গেলে এটির কাজ কিন্তু এসএসসি না ডিএসসি এবং সিএসসিকে মার্কেটিং ডিপার্টমেন্টটাকে আরও অনেক ভালো করতে হবে কারণ আপনি যখন যদি একজন মন্ত্রীকে আনতে চান আপনার অনুষ্ঠানে তো আপনার যে দাওয়াত দিতে হবে উনি তো আর বলবে না যে আমি আপনার অনুষ্ঠানে আসতে চাই মানে এরকম ভালো কোম্পানি বোঝাতে হবে লিস্টেড হলে যেমন আমাদের এখানে ব্যাট লিস্টেড আছে গ্রামীণ ফোন লিস্টেড আছে গ্ল্যাক্সো আছে এরা কি কি বেনিফিট পেল এটি একটি প্রজেকশন নিয়ে মানে পনেরো বছরে আসলে তারা কতটুকু ট্যাক্স বেনিফিট পেয়েছে এই টোটালটা নিয়ে যদি আপনি প্রজেকশন দেন তখনই তো তারা এটি তাদের সেন্ট্রাল বোর্ডে পাঠাবে কারণ তারা এখানকার বোর্ড কিন্তু ডিসিশন নিতে পারে না লিস্টেড হবে কি হবে না কারণ একদম হেডকোয়ার্টার নেয় তো আমাদের প্রশ্ন হচ্ছে এই জিনিসটা থেমে গেছে মানে ডিএসির যে আগে একটা যে প্র একটা বড়ো ধরনের ই ছিল মানে আপনার এই ধরনের যেমন গ্রামীণ ফোনকে আনার আগে তারা প্রচুর কাজ করেছে এসএসসি তো আইন তৈরি করে দেবে আইনে এখন কিন্তু বুক বিল্ডিং মেথডে কোম্পানিগুলি আসার সুযোগ আছে ফেয়ার প্রাইস পাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনি নর্মাল দুর্বল কোম্পানি যে টাকা পাচ্ছে ভালো কোম্পানি আসলে কি পরিমাণ ফান্ড আসতে পারে সেটি একটি আরেকটা হচ্ছে শুধু আমি যদি বিদেশি কোম্পানিদের বলি আর গভর্নমেন্টের জ্বালানি এবং আপনার কয়েকটা খাতে যে আপনার ড্রাগ ইন্টারন্যাশনাল আমাদের যে ড্রাগ সেক্টরে যে আমাদের এসেন্সিয়াল ড্রাগ আছে এই ভালো ভালো কোম্পানি যদি আমরাও না আনি তখন বিদেশিরা বলবে যে দেশের গভর্নমেন্টই লিস্টেড করে না সে দেশে আমি কেন আগ্রহী হব প্রথমেই গভর্নমেন্টকে আগ্রহী হয়ে সবচেয়ে প্রফিটেবল দেখে তিনটা কোম্পানিকে লিস্টেড করে দেয় তাহলেই আপনি দেখবেন বাজারের চেহারা পরিবর্তন হয়ে যাবে কেন আপনাকে আমি বলছি আটশো কোটি টাকার থেকে যখন পনেরোশো বা দুই হাজার কোটি যাবে আবার যদি স্ক্রিপ্টের শর্টেজ থাকে তাহলে আমরা কিন্তু একই ধরনের বিপদে পড়বো যেটি দুই হাজার দশ সালে পড়েছিলাম আর দ্বিতীয় বিপদ হলে কিন্তু আমাদের বিনিয়োগকারীদের এটি থেকে ওঠা খুবই ধন্যবাদ বিপ্লব জি যে জি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্যাপিটাল মার্কেটে কিন্তু কর্পোরেট বন্ডের কথা আমি কিন্তু গভর্নমেন্ট বন্ডের কথা ট্রেজারি বন্ডের কথা বলছি না কর্পোরেট বন্ডের সংখ্যা অলমোস্ট নাই দুটো মাত্র মাত্র তিনটা জাস্ট সেটাই বলছি কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটের ভলিউমের সাথে মানে অ্যাবসলিউটলি একটা ইমব্যালেন্স বিকল্প ইনভেস্টমেন্ট হিসেবে কোম্পানিগুলো যাতে বন্ড ইস্যু করে এবং সেই বন্ডটা যারা তারা স্বাচ্ছন্দ্যে এখানে নিয়ে আসতে পারে পাবলিক কনফিডেন্স যেন থাকে এবং সেটা যাতে এখানে কেনা বেচা হয় এবং তাদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই কাজটা কিন্তু করতে হবে কারণ বন্ডও কিন্তু স্টকেরই কিন্তু একটা অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিং এখন যদি বন্ড মার্কেটে যদি আমরা যদি ওইভাবে আনতে পারতাম তাহলে মার্কেটটা কিন্তু একটু ব্যালান্সড হতো এটা একটা দিক আর দিক যেটা আপনাকে বলছিলাম যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এখনও কিন্তু কম কিন্তু আপনি জানেন যে ট্যাক্সের তো একটা অ্যাডভান্টেজ আছে যারা ইনলিস্টেড এবং অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে ব্যাঙ্ক ছাড়া তাদের জন্য তো থার্টি ফাইভ পার্সেন্ট সরি আর যারা আসছে না তাদের থার্টি ফাইভ দিতে হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু তারা আসতে চাচ্ছে না এখন এক্ষেত্রে একটা কোর্ডিনেটেড একটা এফার্ট দরকার এনবিআর যদি এখানে তাদের যে রুলসগুলো আছে এবং তাদের অ্যাকাউন্টসগুলো যদি সঠিকভাবে দেখা হয় তাহলে দেখা যাবে যে তারা যে কোনো না কোনোভাবে যেগুলো তাদের ইনকামগুলো ডিসক্লোজ করছে না কিন্তু তারা অন্য কোনো না কোনোভাবে তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে আমাদের একদিকে যেমন তাদেরকে এনকারেজ করতে হবে ইউ কাম অ্যাট দ্য সেম টাইম সরকারের পদক্ষেপ নিতে হবে যেন তারা আনডিসক্লোজড ইনকামটা হাইট করে না রাখতে পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি এই কোম্পানিগুলো আনার জন্য একই সাথে এনকারেজ করতে হবে অ্যাট দ্য সেম টাইম তাদের যে অ্যাকাউন্টসগুলো এই জিনিসগুলোর উপর একেবারে সজাগ শুকনো মানে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যাতে তারা যাতে কোনো রকম অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কোনো ম্যানিপুলেশান যেন বা সাপ্রেশন অফ ফ্যাক্টস তারা যেন না করতে পারে তাহলে যেটা হবে এই কোম্পানিগুলো যখন আসবে আমি এখনো বলছি এই মার্কেট কিন্তু মোর ভাইব্রান্ট হবে এবং মার্কেটে স্টেবল হবে এবং দেশের জন্য এটা ভালো হবে এই ব্যাপারেই কিন্তু এসিসি এবং এনবিআর সহ সরকারের যে অন্যান্য মেশিনারিজগুলো যারা আছে তারা যাতে কোর্ডিনেটেড একটা কনসার্টেড এফার্ট দিতে পারে সে ব্যাপারে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা দরকার সরকার সকল রেগুলেটরদের মধ্যে সংশ্লিষ্ট সকল রেগুলেটরদের মধ্যে একটা সমন্বিত উদ্যোগ দরকার যে এই সকল প্রতিষ্ঠানগুলোকে বাজারে সম্পৃক্ত করা এবং এদের সম্পৃক্ততাই বাজার আসলে আরও বেশি গতিশীল হবে আপনি যে প্রসঙ্গটা বলছেন ডেপ এবং বাজার যত ডেপ হবে বাজার ডেপ যত বাড়বে তত বেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বা পার্টিসিপেশনটা বাড়বে বাড়বে তো সেই লক্ষ্যে এখন আমাদের এই ইমিডিয়েট করণীয় বা ফিউচার করণীয় ক্ষেত্রে আপনার আমি বলি যে বাংলাদেশে একটা প্রজেকশন আছে এখন তো আমরা বলি সাত এটি হয়তো সিক্স পয়েন্ট এইট আবার এডিবি বলে সেভেন পয়েন্ট টু এরকম কিন্তু আমাদের আগামী দশ বছরের প্রজেকশন আছে যে আমরা ডাবল ডিজিট গ্রোথে চলে যাব কারণ একটা সেতু হলেই কিন্তু এক পার্সেন্ট বাড়ে মানে আমাদের আঠেরো বা উনিশ সালে পদ্মা সেতু হলেই এক পার্সেন্ট গ্রোথ বাড়বে তারপরে আমরা পাওয়ার প্ল্যান্ট করছি এলএনজি টার্মিনাল করছি এখন কিন্তু বাংলাদেশ একটা শক্ত রুল নিতে পারে যেটি ইন্ডিয়া মালয়েশিয়া করেছে যে বিদেশি কোম্পানির এই দেশে ব্যবসা করতে হলে এত বছর পরে হলে আপনাকে বাধ্যতামূলক লিস্টিং এইটা না করলে আসলে সব ক্ষেত্রেই যদি আমরা উদার ছেড়ে দেই কারণ কিছু কোম্পানিকে যেমন ধরেন স্ট্যান্ডারচেটেড বা এইচএসবিসি আসতে পারবে না কারণ তারা তো লিমিটেড কোম্পানি না তারা আপনার অফশোর ব্যাংকিং করে দেখবেন স্ট্যান্ডারচেড ব্যাঙ্ক লিমিটেড লেখা নাই এইচএসবিসি সি ব্যাঙ্ক মানে এরা একটা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিয়ে করে যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশে কোম্পানি হিসেবে রেজিস্টার্ড হবে কিন্তু নেসলে বলেন ইউনিলিভার বলেন আরও

এর একটা বড় কারণ হচ্ছে কারণ হলো তো বিনয়ককারীদের এই জায়গাটা এই বিনয়ককারীদের যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য বিনয়ককারীদেরকে কি করতে হবে এটি এই যে সবচেয়ে বড় হচ্ছে আমি যেটি শুনতে পেয়েছি এসসি একটা বড় লিটারেসি প্রোগ্রাম হাতে নিয়েছে লিটারেসি প্রোগ্রাম হাতে নিয়েছে এবং माननीय প্রধানমন্ত্রী গত আগামী মাসের একটা বড় ধরনের ফান্ডও আছে 1600 আমাদের আরেকটা বড় প্রবলেম হচ্ছে বিনয়ককারীদেরও কিন্তু আপনার সামনে বলছি যে দোষ দায় কিন্তু আমারও মানে আমি যে টাকা বিনিয়োগ করব এখন দেখবেন আজকে টপ টেনে অনেক কোম্পানি আছে যেগুলি আশি নব্বই একশো দুইশো পি আমি বিনিয়োগ করছি যার এটি দাম কমে গেলে আমি রেগুলেটর বা মার্চেন্ট ব্যাংকার বা সবাইকে আমি আপনার দোষারোপ করছি আমি যদি একটা শেয়ার ভালো কি মন্দ বুঝতে না পারি তাহলে কিন্তু এটি অত্যন্ত আমার জন্য দুর্ভাগ্যের জন্য বিনিয়োগকারীর জন্য হচ্ছে বাংলাদেশের তিনটা সেক্টর নির্দিধায় বিনিয়োগ করা যায় আমি কোম্পানির নাম যেহেতু আইনে বলা সম্ভব না

পেআউট এবং আর্নিং গ্রোথ এগুলি দেখে বিনিয়োগ করবেন জি ধন্যবাদ মিস্টার 30 সেকেন্ডে বিনিয়োগকারীদের জন্য আপনার পরামর্শটা কি কারণ আমাদের আল্টিমেট এইটা হলো বিনিয়োগকারীদেরকে সচেতন করা এই বিনিয়োগকারীদের সচেতনতা এবং তাদের দায়িত্বের ক্ষেত্রে আপনি কিভাবে জি ধন্যবাদ আপনাকে প্রথমত যে তারা বিনিয়োগ করবে শর্ট টার্মের জন্য না যে ডেইলি তারা বাই করবে সেল করবে এই মানসিকতা থেকে তাদের বেরি আসতে হবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে বিপ্লব স্যার যথাযথ বলেছেন যে একটা কোম্পানির ম্যানেজমেন্টে কার আছে তাদের লাস্ট ফাইভ ইয়ার্স বা সেভেন ইয়ার্সে তাদের ডিভিডেন্ডগুলো কী ছিল এবং কোম্পানির ওভারঅল ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলো কী আছে কোম্পানির ফাইন্যান্সিং ডিসিশানগুলো কোথা থেকে তারা নিয়ে আসছে যাতে তাদের কস্ট অফ ক্যাপিটালটা কম কিনা এবং ফিউচার প্ল্যান কোথায় তারা বিনিয়োগ করতে যাচ্ছে সবগুলো যদি প্যারামিটার একসাথে নিয়ে আসে আমার মনে হয় যে তাহলে বিনিয়োগকারীরা এখানে অন্তত ঠকার সম্ভাবনাটা খুব কম থাকবে তারপরও স্টক মার্কেটগুলো ধন্যবাদ জনাব মিজান রহমান ধন্যবাদ বিপ্লব আমাদের আজকে সময়ের স্বল্প প্রিয় দর্শক আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা এখানে শেষ করতে হচ্ছে যাওয়ার আগে বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যারাই পুঁজি পুঁজিবাজারে বিনিয়োগ করবেন বুঝে সুঝে যা তথ্য উপাত্ত যাচাই বাছাই করে বিনিয়োগ করবেন আবেগ বা কারো দ্বারা প্রতারিত হওয়ার মতো বিনিয়োগ করবেন না আপনার বিনিয়োগের নিরাপত্তার জন্য আপনার সচেতনতায় সবার আগে প্রয়োজন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে আগামী দিনে অন্য কোনো অতিথির সাথে সালামু আলাইকুম